শুরুতেই সংবাদ শিরোনাম, হিজাবের ওপর নিষেধাজ্ঞা, পাকিস্তানে ভারতীয় কূটনৈতিক তলব, উত্তেজনা চরমে। হিজাব বিতর্কে এবার যোগ হলো ফুটবল প্লেয়ার পোগবা। হিজাব নিয়ে উত্তেজনার মধ্যেই শিক্ষা প্রতিষ্ঠান খুলতে চান কর্ণাটকের মুখ্যমন্ত্রী। সৌদির বিমানবন্দরে ড্রোন হামলার চেষ্টা, বাংলাদেশি সহ আহত 12। ইয়েমেনের রাজধানী থেকে জনগণকে সরে যাওয়ার অনুরোধ সৌদি জোটের। 3 ফিলিস্তিনি শহীদের রক্ত বৃথা যেতে দেব না, হুঁশিয়ারি হামাসের। পৃথিবী কাঁপিয়ে দিতে পারে আমাদের অস্ত্র, হুঁশিয়ারি উত্তর কোরিয়ার। এবার বিস্তারিত, হিজাব বিরোধী তৎপরতা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান। ইসলামাবাদে নিযুক্ত ভারতের চার্জ দি অ্যাফেয়ার্সকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এই আহ্বান জানানো হয়। ভারতের ওই কূটনীতিককে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে কর্ণাটক প্রদেশে মুসলিম ছাত্রীদের হিজাব নিষিদ্ধ করা হয়েছে, যা খুবই উদ্বেগজনক। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে কর্ণাটকে উগ্র হিন্দুত্ববাদীদের নেতৃত্বে হিজাব বিরোধী যে তৎপরতা চলছে সেটার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে ইসলামাবাদ। যারা মুসলিম নারীদের হয়রানি ও নির্যাতন করছে তাদের বিচারের পাশাপাশি নারীদের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে ইসলামাবাদ। এতে আরও বলা হয়, ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার রক্ষা করুন এবং কর্ণাটকের পাশাপাশি আসাম, ত্রিপুরা, উত্তরাখণ্ড, গুরুগ্রাম ও দিল্লিতে মুসলমানদের ওপর হত্যা নির্যাতনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করুন। ভারতের কর্ণাটকের শিক্ষা প্রতিষ্ঠানে মুসলমানদের শালীন পোশাক হিজাব নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া সেখানে হিজাবধারী নারীদের নানাভাবে উত্ত্যক্তের ঘটনা ঘটছে। সম্প্রতি হিজাব পরিহিত এক ছাত্রীকে উগ্র হিন্দুত্ববাদীরা উত্ত্যক্ত করলে তিনি আল্লাহু আকবার ধ্বনি তুলে এর প্রতিবাদ জানান। ভারতের কর্ণাটকের হিজাব বিতর্কের ঢেউ দেশটির সীমা অতিক্রম করে আগে বিদেশে ছড়িয়ে পড়েছিল। এবার পল পোগবা এই বিতর্কে ঢুকে পড়লেন। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা ফুটবলার তিনি। ওই ফরাসি তারকা পোগবা এবার তার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে হিন্দুত্ববাদীরা হিজাব পরিহিত মুসলিম ছাত্রীদের হেনস্থা করছে কলে চত্বরে। ম্যানচেস্টার ইউনাইটেডের প্লেমেকার পোগবার ইনস্টাগ্রামে 51 মিলিয়ন ফলোয়ার রয়েছেন। পোগবা এই ভিডিও শেয়ার করায় তার অনুরাগীরা এই ভিডিও নিয়ে আলোচনা শুরু করবেন তা বলাই বাহুল্য। পোগবার আগে হিজাব বিতর্ক নিয়ে মুখ খুলেছেন নোবেল জয়ী মালালা ইউসুফ জাই। তিনি বলেছেন হিজাব পরে মেয়েদের স্কুলে যেতে নিষেধ করার বিষয়টি ভয়াবহ, সেই সাথে মুসলিম নারীদের যাতে কোণঠাসা করা না হয় সেই কারণেই ভারতীয় নেতাদের কাছে মামলার আবেদন। মুসলিম নারীদের কোণঠাসা করার চেষ্টা এবার বন্ধ করুন আপনারা। মঙ্গলবার কর্ণাটকে হিজাব পরা এক মুসলিম ছাত্রীর উগ্র হিন্দুদের হাতে হেনস্থা হওয়ার ভিডিওটি টুইটারে পোস্ট করার পর বিশ্বজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভিডিওতে দেখা যায় মান্দায় মুস্কান খান তার কলেজে আসা মাত্র গেরুয়া স্কার্ফ পরা একদল ছেলে তাকে ঘিরে ধরেছে, তবে তিনি দমে না গিয়ে নিজের অবস্থান প্রকাশ করেন। তিনি জানান ওই উগ্র ছেলেগুলোর বেশিরভাগই বহিরাগত। হিজাব নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই ফের স্কুল কলেজ খোলার কথা জানালেন ভারতের কর্ণাটক রাজ্যের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। করোনার কারণে দীর্ঘদিন কর্ণাটক রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল। এরপর হিজাব বিতর্কে সহিংসতার শঙ্কায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়। এখন ওই উত্তেজক পরিস্থিতির মধ্যে যত দ্রুত সম্ভব শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে চাইছে ভারতের কর্ণাটক রাজ্যের সরকার। বৃহস্পতিবার এমন সংবাদ প্রকাশ করেছে দি ইন্ডিয়ান এক্সপ্রেস। বৃহস্পতিবার সন্ধ্যায় এ নিয়ে কর্ণাটকের শিক্ষা মন্ত্রণালয় ও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। এরপর শিক্ষা প্রতিষ্ঠানগুলো চালু করার কথা জানিয়ে দেন তিনি। এ পরিস্থিতিতে ভারতের কর্ণাটকের মুখ্যমন্ত্রী বোম্মাই তার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান চত্বরে শান্তি বজায় রাখার ওপর জোর দেন। তিনি রাজনৈতিক নেতাদের উত্তেজনা সৃষ্টিকারী কোনো বিবৃতি না দিতে অনুরোধ করেন। সম্প্রতি কর্ণাটকের এক কলেজে হিজাব পরার কারণে 25 জন ছাত্রীকে কলেজে ঢুকতে দেওয়া হয়নি। এরপরই দক্ষিণ ভারতের এ রাজ্যে হিজাব নিয়ে বিতর্ক ছড়িয়ে পড়ে। দেখা যায় বিভিন্ন কলেজের ছাত্রীরা হিজাব পরে কলেজে আসতে চাইছেন, তাদের পাশে আবার দাঁড়িয়েছে দলিত সংগঠন ভীম সেনা অনুমোদিত ছাত্র সংগঠন থেকে শুরু করে বিভিন্ন বাম কংগ্রেস ছাত্র সংগঠন। পাল্টা কর্মসূচিতে সংঘ পরিবারের ছাত্র সংগঠন ABVP-র সদস্যরা গেরুয়া শাল গায়ে কলেজে আসা শুরু করে দেন।
সৌদি আরবের আভা বিমানবন্দরে হামলা চেষ্টার সময় বিস্ফোরক বোঝায় একটি ড্রোন ধ্বংস করেছে নিরাপত্তা বাহিনী। এ সময় ছিটকে আসা ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে আহত হয়েছেন অন্তত 12 জন। এদের মধ্যে বাংলাদেশ, ভারত সহ বেশ কয়েকজন বিদেশি নাগরিক রয়েছেন। খবর রয়টার্সের। সৌদির নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে বৃহস্পতিবার দেশটির ইয়েমেনের সীমান্তর কাছাকাছি আভা বিমানবন্দরে হামলা চেষ্টার সময় একটি বিস্ফোরক বোঝাই ড্রোন ধ্বংস করেছে সৌদির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এ সময় ড্রোনের ধ্বংসাবশেষ বিমানবন্দরে ছিটকে পড়ে। এগুলোর আঘাতে দুই সৌদি নাগরিক সহ বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও ফিলিপাইনের মোট 12 জন আহত হয়েছেন, তবে তাদের কারো আঘাত গুরুতর নয়। এক বিবৃতিতে সৌদি জোট জানিয়েছে যথাযথ নিরাপত্তা নিশ্চিতের পর বিমানবন্দরটিতে ফ্লাইট চলাচল আবার স্বাভাবিক হয়েছে। তাৎক্ষণিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি, তবে সীমান্তবর্তী এলাকাটিতে ইয়েমেনি হুতি বিদ্রোহীরা প্রায়ই হামলা চালিয়ে থাকে। সেগুলোর বেশিরভাগই লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে ধ্বংসপ্রাপ্ত হলেও গত কয়েক বছরে এ ধরনের ঘটনায় অনেক মানুষ হতাহত হয়েছেন। ইয়েমেনের রাজধানী সানার সাধারণ মানুষকে তাদের ঘরবাড়ি ছাড়ার অনুরোধ জানিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন আরব জোট। বৃহস্পতিবার তারা বিবৃতি দিয়ে অনুরোধ করে জানায় 72 ঘন্টার মধ্যে যেন সবাই সরে যান, কারণ সানার কিছু অঞ্চলে বোমা হামলা করবে তারা। বিবৃতিতে জানানো হয়, সানার গুরুত্বপূর্ণ কিছু জায়গায় বোমা হামলা করা হবে, যেখান থেকে হুতি বিদ্রোহীরা তাদের কার্যক্রম পরিচালনা করে। সৌদি আরবের আবুহা আন্তর্জাতিক বিমানবন্দরে কাছে ড্রোন হামলা করে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। এই হামলার পরই আরব জোটের পক্ষ থেকে সানায় হামলা করার ঘোষণা আসল। সৌদি আরবের রাষ্ট্র সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি এক টুইট বার্তায় জানায়, বিমানবন্দরটি লক্ষ্য করে ড্রোনটি পাঠানো হয়েছিল, তবে হামলা চালানোর আগেই ড্রোনটি ধ্বংস করা হয়। ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, বিমানবন্দরে আহত ব্যক্তিদের মধ্যে পর্যটক ও বিভিন্ন দেশ থেকে সৌদি আরবের কাজ করতে আসা শ্রমিকেরা রয়েছেন। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, শহীদ ফিলিস্তিনি তরুণদের রক্ত বৃথা যেতে দেব না। গত মঙ্গলবার ফিলিস্তিনের নাবলুসে ইহুদিবাদী সেনাদের হামলায় 3 তরুণ শহীদ হয়েছেন। এসব শহীদের পরিবারের সদস্যদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইসমাইল হানিয়া। এ সময় তিনি আরো বলেন, তাদের রক্ত বৃথা যাবে না, প্রতিরোধ সংগঠনগুলো এর প্রতিশোধ নেবেই। ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী তৎপরতার নিন্দা জানিয়ে তিনি বলেন, শহীদের এই রক্ত ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে অন্যায় আপোষের পথ থেকে সরে আসতে সবার প্রতি আহ্বান জানাচ্ছে। এই রক্ত শত্রুদের সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত সমন্বয়ের বিরোধী। হানিয়া বলেন, মানুষ হত্যার নীতি ব্যর্থ হয়েছে এবং হত্যার মাধ্যমে ফিলিস্তিনিদের প্রতিরোধ সংগ্রাম থামানো যাবে না। গত মঙ্গলবার ফিলিস্তিনি নম্বর প্লেট সহ একটি বেসামরিক গাড়ি নিয়ে ইসরায়েলের গুপ্ত বাহিনী অন্য একটি গাড়ির ওপর গুলি বর্ষণ করে। এতে ওই 3 ফিলিস্তিনি শহীদ হন। নিহত 3 ফিলিস্তিন পশ্চিম তীর ভিত্তিক আল আকসা শহীদ ব্রিগেডের সদস্য বলে নিশ্চিত করেছে সংগঠনটি। তাদের দাফন অনুষ্ঠানে পশ্চিম তীরের হাজার হাজার মানুষ অংশ নেন। উত্তর কোরিয়ার বিরুদ্ধে বারবার অকারণে শক্তিশালী ক্ষেপণাস্ত্র পরীক্ষা অভিযোগ উঠেছে। গত মাসে একের পর এক শক্তিশালী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছিল কিম জং উনের দেশ। উত্তর কোরিয়ার দাবি, তাদের ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে সারা বিশ্ব আতঙ্কে কেঁপে উঠেছে। নতুন বছরের শুরুতেই কিমের নেতৃত্বাধীন উত্তর কোরিয়া সরকার ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করেছিল। উত্তর কোরিয়ার বিদেশ মন্ত্রণালয়ের তরফে দাবি করা হয়েছিল, এই মিসাইল পরীক্ষায় যুগান্তকারী সাফল্য এসেছে। ওই মিসাইল পরীক্ষার পর উত্তর কোরিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছিল, তাদের পরীক্ষা করা সাম্প্রতিক ক্ষেপণাস্ত্রটি মার্কিন ক্ষেপণাস্ত্রের সমান শক্তিশালী এবং খুবই স্বল্প সংখ্যক দেশের কাছে এই ধরনের পারমাণবিক ক্ষেপণাস্ত্র রয়েছে। গত মাসেই হাইপারসনিক মিসাইল সহ মোট 7টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছিল উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্র পরীক্ষার মধ্যে হাউসং 12 মধ্যবর্তী পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যা প্রশান্ত মহাসাগরে মার্কিন ভূখণ্ডে আঘাত হানতে পারে বলে জানা গিয়েছিল। কিম সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান বিশ্বে যেখানে অনেক দেশই আমেরিকার কাছে আত্মসমর্পণ করেছে অথবা তাদের অন্ধ আনুগত্য দেখিয়ে সময় নষ্ট করছে, সেখানে উত্তর কোরিয়াই একমাত্র দেশ যারা মিসাইলের মাধ্যমে সারা বিশ্বকে কাঁপিয়ে দিতে পারে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।